কার জন্য ফেশিয়াল করতে যাও একটু তোমরা একটু বলো তো। আমি কিন্তু বরাবর জানতাম ফেশিয়াল আমরা আমাদের জন্যই করি, বিশেষ করে পুজোর আগে থাকে করলে, যারা রেগুলার ওয়াইজ মানে প্রতি মাসে করে, স্কিন ঠিক রাখার জন্য করে। আর বেসিক্যালি বিশেষ করে পুজোর আগেই চলটা আরও শুরু হয়, কারণ পুজোর সময় এটা সবাই একটু সুন্দর লাগতে চায়, তো ঘষে মেজে যতটা নিজেকে পরিষ্কার করা যায়, নাহলে সংসার জীবনে সবার আর সময় ওঠে। কিন্তু আমি আজ ওয়াইটিতে এসে জানতে পারলাম তুমি ফেশিয়াল করতে যাও মানে তুমি পরকীয়া করো, বলো ছাড়া। তার মানে যারা পরকীয়া মানে ফেশিয়াল করে না তাদের মধ্যে সবাই সাধু, তারা পরকীয়া করে না, কি লজিক বলুন তো, আপনারাই বলুন, দর্শক হিসাবে আপনারাই বলুন। আর এই পরকীয়া, এই যে ওয়াইটিতে পরকীয়া নিয়ে যে সমালোচনা, যে আগুন তুলছে, কে তুলছে তোমরা সবাই জানো, সে কিন্তু পরকীয়াতে পিএড করা, এমনি সেমনি না, খরচা আছে বল দেখলে হবে। হ্যাঁ সবাই তোমরা জানো কে সে, তাও আমি একটু বলে দিই, আমার প্রিয় কন্টেন্ট জানো তো, গু গু, আজকে থেকে সে গু, বুঝতে পারলে তো, সে না এই পরকীয়া সংক্রান্ত হেভি ডিটেলস দিয়ে দেয়, হেভি ডিটেলস মানে এখন ব্যাপারটা কী হয়েছে, এমএসএল তোর খাওয়ার জায়গা, ওর রুজি রোজগার, আমরা যেখানে কাজ করি আমাদের রুজি রোজগার কি থাকে, এমএসএল। এবার হচ্ছে কি একটু এদিক ওদিক মুখ মারছে, কেন বলো তো, এমএসএলের কণিকার কাছ থেকে বেশি খেতে পারছে না, সবই তো উগড়ে দিয়েছে, আরে খাওয়ার জন্য তো পাওয়া চাই, কণিকার থালা সাজাচ্ছেই না, ও খাবে কি, সালা ঝাঁঝে মরে যাবে এমন হচ্ছে। এইবার ও অলি গলি ইধার উধার মানে ওর ননদের কাছে যাচ্ছে, তো বেচারি ধরলো তো ধরলো, সোজা এই সোনাটারে ধরে নিল, যে সোনা পরকীয়া করে তাই তো ফেশিয়াল করেছে, কিন্তু জানেন তো ওই ফেশিয়াল করে ফেরার সময় ওই সোনা বললো না, উফ চোখটা লাল হয়ে গেছে, কি জ্বালা করছে। প্রত্যেকেই মনটায় হাত রেখে বলুন তো, ফেশিয়াল টেশিয়াল করার পর যখন আমরা ফেশিয়াল থেকে উঠি, লাস্ট যখন আমাদের কমপ্লিট হয়ে যায়, আমাদের কিন্তু প্রত্যেকের চোখ জ্বালা করে লাল হয়ে যায়, কারণ কোনাও না কোথাও ওই ক্রিমটা একটুখানি চোখে ঝাঁঝ বা একটু যায়, এটাকে ঘুরিয়ে দিল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কোথায় ঘোরালো, যে চোখ জ্বালা করছে মানে রাত্রির ভোর কেঁদেছে, তুমি ফোন করনি, তুমি ফোন ধরনি, দেখো কত সুন্দর জানি বলো তো, এগুলো একদিনে তৈরি হয় না, এই এক্সপিরিয়েন্সগুলো গেন করতে হয়, একদিনে এইসব তৈরি হয় না। যে ট্রেনিং স্কুলটাও খুলে বসেছে, এক তো খিস্তির একটা ট্রেনিং স্কুল খুলেছে, সবাইকে একদম খিস্তিতে রপ্ত করে দিয়েছে, মানে ওর স্টুডেন্ট যারা আছে দেখবে সব খিস্তিখর স্টুডেন্ট, এইবার শুরু করেছে পরকীয়ার ক্লাস করানো, পরকীয়া পরকীয়া পরকীয়া, এইবার বেচারি সোনাটাকে বলবি তো বল, ওই জন্য বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে। এমন অনেক বাচ্চারা আছে যারা মামা বাড়িতে থেকে পড়াশোনা করে, তাদের প্রত্যেকের মারা পরকীয়া করতে যায়, বাহ 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 বাহ, আরে এইগুলো না, এই যে এত গভীর চিন্তাভাবনা, আপনার আর আমাদের মতো সাধারণ মানুষের কল্পনাতেও আসবে না, এই গভীর ভাবনা চিন্তা একমাত্র এই ব্যক্তিটির কাছ থেকে আসবে। একে তো আমার ব্যক্তি বলতেও মানে কেমন একটা বমি পেয়ে যায়, কেন কে জানে, যাই হোক। তো তুই বললি যে সোনা পরকীয়া করে, ঠিক আছে, আর এটা বংশগত, মানে ওর মা থেকে শুরু করেছে, হ্যাঁ তার মানে তোর মাও, দেখ তুই লোকের মায়ের কাছে যাবি, কেউ তোর মায়ের কাছে যাবে না, এক্সপেক্ট করবি না, দেখ রাগ করলে চলবে না, একদম রাগ করলে চলবে না, তার মা যদি পরকীয়া করে তুই কি করে জানলি মারা পরকীয়া করে বেড়ায়, আজকে যদি তোর মা কাউকে ছেলে পাতায় তার মানেই সেই ছেলেটাকে ছেলে ডাকলে সে ছেলে হয়ে যায় না, পরকীয়া হয়ে যায় তার সাথে, কিরে কিরে লজিক মাসি, পরকীয়া মাসি, লজিক মাসি, সত্যবতী, কত নাম পেয়েছিস তুই, আহারে মানে একটা বাচ্চাও এত নাম পায় না, তুই কত নাম পেয়ে গেলি বলতো, নোংরা খেলায় মেতেছিস পরকীয়া, তুই কি সবাইকে নিজের মতন মনে করিস, তুই কি সবাইকে নিজের মতন মনে করিস, যে পরকীয়া নিয়ে তুই এত বিশ্লেষণ দিচ্ছিস, তার মা করেছে, তার ফ্যামিলি করেছে, এবার বাদ রেখেছি কাকে, মামনিদিকে বল না, এবার ওরটা বল, একটা বল না যে ও পরকীয়া করে, ফুল ফ্যামিলি যখন করে তো ওরেই বা বাদ দিলি কেন, তোর ফ্যামিলিতে মনে হয় তুই ছোটোবেলা থেকে এইসব দেখেই বড় হয়েছিস, জানিস তো আমরা ছোটোবেলা থেকে যেইসব দেখে বড় হই না, আমরা কিন্তু ওই জায়গাটাই চেপে ধরি, তোর প্রত্যেক দিনের কথায় সেটা বোঝা যাচ্ছে, আর প্রত্যেক দিনের কথায় এটাও বোঝা যাচ্ছে যে তুই মানসিক ভারসাম্যহীন, মানে
মেন্টালি ডিসেবল, সত্যিই তাই। যেরকম মুখে করে মুখের ভঙ্গিমাটা করিস না, মানে আমার তো দাঁত চাপা, তোর তো একটু একটু উঁচু, তো তুই যেরকম করে ঢুকে যাস না, বিশ্বাস কর আজকে আমার শ্বশুরমশাই দাঁড়িয়েছিল, সেই সময় টিভিতে টিভি স্ক্রিনে তোর ভিডিওটা চালু করে আমি দেখছিলাম যখন তুই সোনাকে বলছিলি। আমার শ্বশুরমশাই সেই সময় জামা কাপড় কাচতে দেওয়ার জন্য এসেছে যে রিম্পা এগুলো কেচে দেবে, তো দিতে এসে আমার শ্বশুরমশাই না এরকমভাবে দাঁড়িয়ে গেছে, তোর ভিডিও দেখছিল কিন্তু, এই আজকে ফার্স্ট টাইম এরকম করে দেখছে, আমাকে বলছে কে এটা, আমি বললাম ওই তো ওয়াইটি করে একজন, সেটা দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে তোর কথাগুলো শুনছিল, বয়স্ক মানুষ তো তাদের এক্সপিরিয়েন্স এক অন্যরকম, উনি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, তোর ওই এক্সপিরিয়েন্স মানে সরি এক্সপ্রেশন দেখে আমার শ্বশুরমশাই বলছে এই মেয়ে ছেলেটা বহুত কিন্তু বদমাশ টাইপের। আমি মনে মনে ভাবছি, আমি আর তোর কথা বলিনি, আমি মনে মনে ভাবছি যে বাবু তুমি সঠিক জায়গায় ধরেছো, একে বলে বয়স্ক মানুষের এক্সপিরিয়েন্স, বুঝতে পেরেছি, সে কিন্তু তোকে বাবার জন্মে দেখেনি, আজকে ফার্স্ট টাইম। আমার কাছ থেকে আমি কখনো আমার বাড়ির লোককে নিন্দা এরকম করতে যাই না, ঠিক আছে, সে জাস্ট তোর মুখটা দেখে 5 মিনিট সে দাঁড়িয়ে খালি দেখছিল, তোর এক্সপ্রেশনগুলো সে দেখেছে, দেখে নিয়ে বলছে এই মেয়েটা ভীষণ বদমাইশ, চোখে মুখে বদমাইশ। বল তালে দেখ, একটা বয়স্ক মানুষকে তুই চোখের আড়াল করতে পারবি, সে তোকে ফার্স্ট টাইম দেখে তোর এক্সপ্রেশনে বলে দিল যে তুই কীরকম, বুঝতে পেরেছিস? আমি বললাম কী জানি, এখনও তো সবাই আগে দেখা শুরু করেছে, বলছে না ওর মুখ চোখের ভঙ্গিমাটা দেখো, যাই হোক এইটুকু বলে দিয়ে আমার শ্বশুরমশাই বাজারে চলে গেল। এবার তুই ভা যে এক তো তুই পরকীয়ায় পিএইচডি করা, এই সরি বিএড করা, লোকের মা কার সাথে পরকীয়া করে, লোকের বউ কার সাথে পরকীয়া করে, কে কার বাচ্চাকে রেখে এসে পরকীয়া করে, আর কেউ ফেসিয়াল কেন করতে যায় পরকীয়া করে, আর তুই বলছিস কি কার সাথে করছে বলো একটু, তুই কে রে, তুই কোথাকার কোন আলছাল, আর বালটা বললাম না মানে চুল, তোকে বলবে তুই কে, হ্যাঁ তুই কে, কমেন্ট বক্সে কেউ তোর এগেনস্টে কথা বললে খুব তাকে চ্যাটাং চ্যাটাং কমেন্ট বক্সে উত্তর দিস, মানে তোর পছন্দ মতন কমেন্ট না হলে, আর তা শোনা যদি একটুখানি তার ভিউয়ার্সদের কিছু বলে, তা তো তোর কোথায় ফাটে, তোর ফাটেটা কোথায়, ওর ভিউয়ার্সদের সাথে ও কথা বলছে তোর ফাটছে কোথায়, যার যার চ্যানেলে শেষে রিপ্লাই দেবে তার তার মতন করে, তুই বল আর কে রে, সব ব্যাপারে লোকের সংসারে ঢুকে ফার্স্ট্রেটেড মহিলা। তারপরে তো শাশুড়ি মায়ের ব্যাপারে আসবো, কালকে কিন্তু একটা ধামাকা ভিডিও আসবে, শাশুড়ি মা স্পেশাল ভিডিও, বুঝতে পেরেছি? তো শোন বেশি পরকীয়া নিয়ে ঘাটাঘাটি করিস না, এই যে নিত্যদিন তুই পরকীয়া 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 করে যাচ্ছিস না, এইগুলো তুই করিস না, তোর এজটাও তো 33ই আটকে আছে, 33ই আটকে আছে, এগোচ্ছেই না এগোচ্ছেই না, ওদেরটা যখন 25 25 আটকে আছে, তোরটা তো 33ই আটকে আছে, 33ই আটকে আছে বাবা, এগোচ্ছেই না, আর ওই 33-এ বসে বসে তুই তোর ওই 32 পাটি দাঁত বার করে যে পরিমাণ নোংরা আমি আরম্ভ করেছিস, বিশ্বাস কর মনে হয় হামল দিস্তা দিয়ে দাঁতগুলো ভেঙে দিয়ে, তো যাই হোক না, হিংসা না হিংসা না হিংসা হিংসা মারামারি কবু নাহি করি, বুঝেছ, মানে পিতামাতা গুরুজনের সদা মোরাটরি এইরকম টাইপের, আমি এইরকম ধার্মিক টাইপের এগোবো, কিন্তু তুই বারবারই পরকীয়া 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 বলে না নিজেকে আর বারবার করে জাহির করিস না যে তুই পরকীয়াটাকে ভালো মতন বুঝিস, তুই কর না বাবা তোর মতন তুই করছিস করছিস কর না, ছাড় না ওকে, ওর মতন করছে, তোর বন্ধুরা বুঝে যাবে, বুঝেছো, এর ভিডিও তোমরা যখনই দেখতে আসবে তোমরা কিন্তু বেশিরভাগ সময় পরকীয়া পাবে, তোমরা কিন্তু বেশিরভাগ সময় এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সম্পর্কে অনেক জ্ঞান পাবে, সত্য মিথ্যার বাণী আর খুঁজে পাবে না, কারণ ওইটা কোন গর্তে যে ঢুকে গেছে খুঁজেই পাচ্ছি না, এসছিল এই মানুষটি সত্য আর মিথ্যাকে যাচাই করতে, সেইটা করতে করতে প্রথমে তো চলে গেল সন্তানকারে, তারপরে চলে গেল পঙ্গুত্বে, তারপরে চলে গেল কার নুঙ্কুতে, যে পঙ্গু হলে নুঙ্কু দাঁড়ায় না এরকম একটা ব্যাপার, তারপরে চলে গেল ভাসুরে, তারপরে চলে গেল শ্বশুরে, শ্বশুরে যেতে যেতে শ্বশুর চলেই গেল, হরি বল খাটে তোর হয়ে গেল, হ্যাঁ এমন হাড়িতে হবিষ্যি ঘোরালো বেচারা চলেই গেল, হ্যাঁ এবার পড়ছে শাশুড়িটার পেছনে, শালা জবে দিয়ে শাশুড়িটার পেছনে পড়ছে, শাশুড়ির হাতে ব্যথা এখন দ্বিগুণ বাইরে গেছে, মানে তোমরা বুঝতে পারতেছো তো, আমি কিন্তু আর বলছি না তোমরা বুঝবে এগুলো, হ্যাঁ এইবার কী হচ্ছে,
কণিকা তো আর কিছু সাজিয়ে দিতেছে না, এবার এই হাগুনি মাসে কিছু খাইতেও পারতাছে না। এইবার খাইতে না পাইরা মামুনিরে টপকায় গেছে সোনার দ্বারে। পরকিয়া করে ঠিকই কইছিস, করুক, যদি পরকিয়া করেও থাকে ওর স্বামী আছে বুঝদা নেবে। অফিসার চয়েসে দাদারে তোর আর চিন্তা করতে হইব না। হ্যাঁ তুই তোরটারে দেখ কি লোকের বড় রে, নাঙ্গু পাঙ্গু নাঙ্গু পাঙ্গু নাঙ্গু পাঙ্গু করতে করতে এই দাদাটি এসে যাচ্ছে ক্যামেরার মধ্যে নাঙ্গু পাঙ্গু। কালকেও দেখলাম ওই বনগার থেকে ঘুরা আইসা দেখি দাদা পিছন দিয়ে খালি গায়ে চলতেছে, আবার সেরুটে স্নান করাতে যাওয়ার সময়ও দেখতেছি দাদার মুড়িখানা। কি হইতাছে এগুলো? তুই রে সামাল দে সামাল দে সামাল দে, যা হুঙ্কার মারলি বর রে, বরের যে প্যান্টে হিস হয়ে যায় নেই এই বেশি। যাই হোক, সাদা মাটা মানুষ, ভদ্র মানুষ, লোকটারে দেখলেই সম্মান আসে, বিশ্বাস কর কিছু কইতে ইচ্ছা করে না। তোরে দেখলে বাবারে বাবা কোথা থেকে যে তোরে পাইছে। যাই হোক, তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আর পরকীয়া সংক্রান্ত যদি আরও কিছু ইনফরমেশান চাও অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর দ্বিতীয় কথা, কালকে আসছি শাশুড়ি স্পেশাল, শাশুড়ি বুঝেছ, শাশুড়ি স্পেশাল, তো একটুখানি তোমরা দেখো কিন্তু ভিডিওটা, বুঝেছ। চল টাটা, সবাই ভালো থেকো, আর সবসময় ভালো থাকতেই হবে, ভালো না থাকলে ভিডিও দেখবে কী করে, ভিডিওটা দেখবে কী করে, ভিডিওটা দেখতে হবে তো। চল টাটা।